Hello, assalamu alaikum everyone. Welcome to Rahas Kitchen and Daily Vlogs. Shabai kemon achen? Asha kori bhalo achen. Amio achi motamoti. To ajke ranna korbo ami dekhen ki ashiter season e ei tarkari gulo khub ei recipe gulo ei mash gulo khete khubi moja. Shit to chole ashe desher barite thanda lage. Ar dhakate otto ta bujha jay na kintu deshe thanda ache. To ajke ami ranna korbo আমার বোন পাঠিয়েছিল, আমি ওইদিন ভিডিওতে দেখিয়েছিলাম গজার মাছ। গজার মাছ আমি জানি না কয়জন চিনেন, অনেকে চিনার কথা। একটা আছে শোল মাছ, একটা হচ্ছে গজার মাছ, আর এটা হচ্ছে গজার মাছ। আমার বোন একদম এত বড় গজার যে তিন ভাগের এক ভাগ নিয়ে আসছে আমার জন্য, আর দুই ভাগ ও রাখছে। এটা মাথা অনেক বড় দেখেন, আর এগুলো সিলে টিলে সব সে ক্লিন করে নিয়ে আসছে। আমি শুধু ওই যে কেটে কুটে ধুয়ে রান্না করবো আর কি। তো এই গজার মাছ এই সিজনে, শীতের সিজনে খেতে খুবই ভালো লাগে, ভালো করে ভুনা করলে অনেক মজা গজার মাছ। তো রান্না করবো আজকে দুপুরে আমি এগুলো, এসব তরকারি। আর রান্না করবো এখানে, এই প্রথম আমি সিজনাল ছাড়া পালং শাক খাই না, এই প্রথম এই পালং শাক রান্না করবো। পালং শাকগুলো অনেক কচি কচি, এগুলো রান্না করবো আজকের এই রান্না দুপুরের, দেখতে থাকেন। আর হচ্ছে গজার মাছ আমি পেঁয়াজ দিয়ে ভালো করে সব কিছু দিয়ে ভুনা করব। তো আমি চলে যাচ্ছি রান্নাঘরে, তার পরবর্তীতে দেখাচ্ছি। এখানে আমি গজার মাছটা বসাই দিব, এটা কড়ায় বসিয়ে দিয়েছি ননস্টিকের, তেল দিয়ে দিব। আর এই বুনার মধ্যে একটু তেল লাগে বেশি, যে কোনো বুনা করতে যাবেন শোল মাছ বাইং মাছ এই সিজনে একটু তেল লাগে বেশি। আর মাছটা আমি ভাজবো না, কাঁচায় বুনা করব। তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে নিয়েছি কেটে, যদি দেখেন বুনার মধ্যে কিন্তু একটু পেঁয়াজ লাগে বেশি। আমি দেড় কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম মাছের মধ্যে। লবণ দিয়ে দিব, পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি। এক চা চামচ লবণ দিয়ে দিলাম। আর কাঁচা মাছটা কেন রান্না করি আমরা, কাঁচা মাছটাই কাঁচা এইসব মাছ, এই কী বলে এটাকে আপনার গজার মাছ শোল মাছ বাইং মাছ আমরা ভাজি না, কাঁচাই রান্না করি। আর কাঁচা রান্না করে খেয়ে দেখবেন কত ভালো লাগে। আর গজার মাছ তো এমনিতেই শক্ত হয়ে যায়, আর ভাজলে আরও শক্ত হয়ে যায়, ভিতরে তেমন কোনো মশলা ঢুকে না। তো এটা ফ্রাই হতে থাক। এদিকে আমি দিয়ে দিব দুটা তেজপাতা আর দুটা দারচিনি, আমি গরম মশলা আরও পরে দিব, পেঁয়াজের সাথে এটা ভাজা হতে থাক। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দিব, রসুন বাটা দেড় চা চামচ, এটার মধ্যে মশলা একটু দিবেন, ভাল লাগে, অনেক মশলা না আন্দাজ মতো। এক চা চামচ আদা বাটা দিয়ে দিব, এক চা চামচ পেঁয়াজ বাটা এখানে, যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়। দিয়ে আমি এগুলো সব মিক্সড করে নিব, ভেজে নিব ভালোভাবে পেঁয়াজের সাথে। মশলাটা এখানে খুব সুন্দরভাবে আমি মানে ভেজে নিয়েছি, নতুবা কী হবে কাঁচা গন্ধ লাগবে। এখন আমি দিয়ে দিব পানি, পানি দিয়ে আমি বাকি যে গুঁড়া মশলাগুলো আছে ওগুলো আমি মিক্সড করে দিব। এখানে হলুদ দিয়ে দিব আমি এক চা চামচ, আর চা চামচের চার ভাগের এক ভাগ। মরিচের গুঁড়ো এক চা চামচ আর হাফ চা চামচ, দেড় চা চামচের মতো আমি দিয়ে দিলাম। একটু একটু ঝাল ঝাল না হলে এইসব মাছ ভালো লাগে না। আর দিয়ে দিব আমি ধনিয়ার গুঁড়া এক চা চামচ, এক চা চামচ সোয়া চা চামচ মানে এক চা চামচ দিয়ে, আর এক চামচ চা চামচের এক ভাগ দিলাম আর কি, চার ভাগের জিরা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে আমি এখানে সব মশলাগুলো মিক্স করে নেব। এখন আমি আবার পানি দিয়ে দিব এটার মধ্যে, এটা যত কষবে তত ভালো লাগবে। আর এখানে দিব গরম মশলা, গরম মশলা বাটা আমি দিয়ে দিব অল্প, বাটা মশলা দিয়ে দিবেন, দেখবেন মাছের টেস্টটা কত সুন্দর হয়।
হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে দারচিনি এলাচ যা আছে সব মশলা এখানে আছে দিয়ে দিলাম দিয়ে এবার ডেকে দিলাম ডেকে দিব দেখে মাছের মশলাটা কষে গেছে একদম সুন্দর হয়ে অনেক সুন্দর হয়ে কষেছে আর আমার কণ্ঠটা কেমন কেমন জানি লাগতেছে কারণ ঘুম থেকে উঠেছি উঠে রান্না করতেছি মানে রুক্ষ মনে হচ্ছে কণ্ঠটা এখন আমি মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দেখেন কত সুন্দর একদম মাংসের মতো আর এই মাছ এইভাবে রান্না করলে কাঁচা মাছটা খুব মজা লাগে আপনারা রান্না করে খেয়ে দেখবেন তারপর বলবেন গজার মাছ শোল মাছ এগুলো কাঁচা রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে মিক্সড করে দিচ্ছি মশলার সাথে মাছটা একদম মাংস মনে হচ্ছে মাংস অবশ্যই এই এই মাছ রান্না করতে গেলে মাংসের মশলা সবই লাগে ও ওর এলাকায় সব মাছগুলো পাওয়া যায় ওই সাইডে আর জানে আমি পছন্দ করি আমাদের এখানেও পাওয়া যায় কিন্তু আমাদের এখানে অনেকগুলো চাষের থাকে কিন্তু ওদের এলাকায় একদম বিলের মাছগুলো আসে উত্তরা তো ওই সাইড থেকে আসে বালু নদী থেকে তো এই যে আমি এটা বসাই দিলাম এটা হতে থাক ডেকে দিব আস্তে আস্তে হোক তো এই যে মাছের অবস্থাটা দেখি আমি মাছটা আমি কষাচ্ছি দেখেন লাল লাল করে আর ভিতরে এইভাবে দিয়ে নতুবা সব খুলে যাবে আমি একটু হালকা খুলে খুলেও দিব ভালো লাগে আর এটার মধ্যে এখন আমি পানি দিয়ে দিব আন্দাজ মতো পানি দিয়ে দিব মাছটা যাতে আরও ভিতরে সিদ্ধ হয় দেখাচ্ছি আমি জুম করে কত সুন্দর হয়েছে দেখেন এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে একটু ভুনা হবে এই গজার মাছ শোল মাছ বাই মাছ এগুলো কিন্তু আমাদের ট্রেডিশনাল একটা খাবার যারা পছন্দ করে আমার ফ্যামিলির খাবার আমার ফ্যামিলিতে মানে আমার শ্বশুরবাড়ি না আমার বাবার বাড়ির কথা বলি আমার মামার বাড়ির কথা বলি ওরা এসব খাবার খুব পছন্দ করে আমার কাছেও ভালো লাগে ওদের খাবারের অভ্যাসটাই মনে হয় আমি পেয়েছি আমার ভালো লাগে বিশেষ করে আমার আব্বা তো এই মাছ পেলে আর কোনো কিছু লাগবে না আব্বার কথা খুব মনে পড়তেছে রান্না করছি আর আব্বার কথা মনে পড়ছে মা তো মার কথা তো মনে পড়েই মা নাই আচ্ছা কতদিন হলো এটা আমি ঢেকে দিলাম আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এখানে আর চুলার আঁচটাও আমি কমিয়ে দিব এই অবস্থায় আস্তে আস্তে হতে থাক এটা দিব কিছু জিরার গুঁড়ো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিতে হবে আমি এই টাইমে দিই জিরার গুঁড়োটা নামানোর আগে দিই না অন্যরকম লাগে এটা তাহলে কি হয় সাথে একদম মিক্সড হয় আর খুব আলতোভাবে নেড়ে দিবেন এই যে এমনি খুলতে হবে না এমনি একটু খুলে খুলে গেছে আর একটু খোলা খোলাটা কিন্তু অনেক মজা আপনারা করে খেয়ে দেখবেন শোল মাছ বলেন ই বলেন অনেকে দেখি এই মাছ আস্তে আস্তে রান্না করে পিস পিস করে এই যে মাগুর মাছের মতো পিস পিস করে বড় বড় ওইভাবে রান্না করে ওইভাবে রান্না করলে কিন্তু ভালো লাগে না ডেকে দিচ্ছি আমি ই মাছটা গজার মাছটা এদিকে দেখেন এর চেয়ে বেশি শুকালে কী হবে এটা নামাইলে পরে যখন নামাবো আরও গ্রেভিটা আরও গাঢ় হবে আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলছি এক্সট্রা মশলাগুলো খুলতে হবে না এটা এমনি খুলে গেছে যেহেতু ছিলা ছিল তো এই জন্য এখন আমি এটার মধ্যে ধনে পাতা দিয়ে দিব আর বেশি বেশি ধনে পাতা দিবেন তাহলে এই মাছ বেশি ভালো লাগবে আমাদের ধনে পাতা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে বেশি বেশি ধনে পাতা দিলে অনেক ভালো লাগে এটা একটু ঢেকে দিব যাতে ধনে পাতার গন্ধটা উঠে আর চুলার আঁচটা একদম কমিয়ে তারপর নামিয়ে ফেলবো আমি
তো হয়ে গেল এখানে আমার খুবই মজার একটা মাছ গজার মাছ বুনা দেখেন কালারটা কত সুন্দর আসছে আর খেতে অসম্ভব মজা হয়েছে আর এর সাথে আমি এখন এই যে বেশি করে ধনেপাতা দিলাম দেখেন না এটা অন্যরকম ভালো লাগে গজার মাছ তো এই সিজনে শীতের সিজনে খুব মজা গজার মাছ যদি ভালো করে রান্না করতে পারে অনেকে দেখি বলেছি না অনেকে ঝোল রান্না করে টুকরো টুকরো করে কিন্তু আমরা কিন্তু আমাদের এলাকায় এভাবেই খাই এভাবেই রান্না করি গজার মাছটা শোল মাছ গজার মাছ এভাবে রান্না করি আবার আপনি এর সাথে পেঁয়াজ পাতাও দিতে পারেন এটা দিলে আরো টেস্ট হয় গজার মাছ রান্না করলাম আজকে দুপুরের জন্য খেতে গরম ভাতের সাথে অনেক মজা যারা খেয়েছেন যারা জানেন তারা জানেন কি মজা এই মাছটা শোল মাছ আর গজার মাছ পাশাপাশি একই রকমেরই আর এখানে রান্না করেছি আমি দেখেন সবুজ সবুজ পালং শাক ঝিং মাছ দিয়ে করেছি পালং শাক এটা আমি হাড়ি থেকে দেখাচ্ছি খুবই সুন্দর হয়েছে কালারটা দেখেন আপনি আপনারা দেখেন অনেক সুন্দর এরকম সবুজ সবুজ করে আমি রান্না করি অল্প মশলা দিয়ে খুবই ভালো লাগে খেতে আর এখানে গজার মাছ করলাম তরকারি আসলে অনেক বাসায় অনেক তরকারি আছে এদিকে ওই যে বেগুন দিয়ে নলা মাছ রান্না করেছিলাম ওগুলো রয়ে গেছে এদিকে চাইনিজ এগুলো চাইনিজ ভেজিটেবল তারপরে কিছু লাল শাক এখানে চাইনিজ চিকেন অনেক তরকারি রয়ে গেছে আসলে খাওয়া হয় না মন মানসিকতা ভালো না খাওয়াও হয় না তো আজকের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে গজার মাছ ভুনা করেছি আমি দু পেঁয়াজের মতো করেছি মানে ভুনা করেছি যদি ভালো লাগে আমার এই রান্নাগুলো তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে ওটা অন করে দিবেন তাহলে আমি যেসব রান্নাগুলো আপলোড করব বা ভিডিওগুলো আমি ছাড়বো সব ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে আপনারা দেখতে পারবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা শেয়ার করে আমার এই রান্নাগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি কালারগুলো দেখাচ্ছি রান্নার কালারগুলো কত সুন্দর হয়েছে আর ভেজিটেবল সবজি যে কোনো সবজি আমি এইভাবে রান্না করি আপনারা বলতে পারেন সাদা সাদা কিন্তু খেতে কিন্তু অনেক মজা আর সবজির মধ্যে অত মশলা দিলে ভালোও লাগে না আপনারা করে খেয়ে দেখবেন তারপরে বলবেন আর একটু ভুনা ভুনার মধ্যে তো একটু মশলা দিতেই হয় আর যেহেতু গজার মাছ অনেক বড় গজার মাছ এর মধ্যে মশলা দিতে হবে মশলা ছাড়া রান্না করা যাবে না কম মশলা দিয়ে এটা ভালো লাগবে না তো ভালো থাকবেন সবাই আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম